যশোরের শার্শা উপজেলায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য সামগ্রীর মধ্যে পচা পেঁয়াজ দেওয়ার অভিযোগ তুলেছেন ভোক্তারা। বিষয়টি ডিলারকে বলেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার উপজেলার বাগাতশা ইউনিয়ন পরিষদের সকাল থেকে রাত পর্যন্ত কার্ডধারী ভোক্তাদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। একই দিন উপজেলার অন্যান্য ইউনিয়নেও টিসিবি পণ্য বিক্রি করা হয়। ভর্তুকি মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 কেজি পেঁয়াজ 445 টাকায় কিনতে পারছেন কার্ডধারী ভোক্তারা। পচা পেঁয়াজ সরবরাহের বিষয়ে জানতে চাইলে বাগাতশা ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার আলতাফ হোসেন বলেন, টিসিবির পেঁয়াজে আংশিক পচন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আপনাদের কমপ্লেন দেওয়ার কোন জায়গা নেই, আপনার জানা নেই? আমার জানা নেই। তো এই যে ভোক্তারা চাইলে তো এখন তো শুধু যে আমার এই মাল তা না, মানে এখন যে মাল দেশ